হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখাবো যে মোটর সাইকেলের যে হাইড্রোলিক ব্রেক কিভাবে করতে হয় সেই ব্রেক সম্পর্কে আজকে তোমাদেরকে ধারণা দিব। আর তার আগে আমার চ্যানেলে এখনও তোমরা যারা নতুন রয়েছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং সাথে সাথে বেল আইকনটি অন করে দাও। তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো যে তোমাদের যাদের মোটর সাইকেল আছে তোমরা হাইড্রোলিক ব্রেক কিভাবে করবে, তোমরা দেখতে থাকো যে হাইড্রোলিক ব্রেক করার সঠিক নিয়ম। বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি যে হাইড্রোলিক ব্রেক, আসলে হাইড্রোলিক ব্রেক বলতে কিছুই নেই, এটাকে বলা হয় ডিস্ক ব্রেক। এই যে তোমরা যে এখানে দেখতে পাচ্ছ ড্রামটি, এটাকে বলা হয় ডিস্ক ব্রেক বা ডিস্কের ড্রাম। অনেকে বলে হাইড্রোলিক, আসলে হাইড্রোলিক কোনো ব্রেকের নাম নাই, এটা হচ্ছে ডিস্ক ব্রেক। আজকে তোমাদেরকে দেখাবো যে ডিস্ক ব্রেক বা হাইড্রোলিক ব্রেক কিভাবে করতে হয় বা কিভাবে কাজ করে। তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো যে কিভাবে তোমরা হাইড্রোলিক ব্রেক করবা বা ডিস্ক ব্রেক করবা। গাড়িটির চলতি অবস্থায় তোমরা কখনোই এই যে যেমন যে লিভারটি দেখতে পাচ্ছ, আমাদের যে আগের যে বাইকগুলো ছিল ড্রাম ব্রেকের, এগুলো আমরা এভাবে চাপ দিয়ে এভাবে জোরে ধরে রাখতাম, এভাবে ধাপ করে জোরে চাপ দিয়ে ধরে রাখতাম। ধরে রাখার পরে গাড়িটি ব্রেক হতো, ঠিক আছে। আর এই হাইড্রোলিক ব্রেক বা ডিস্ক ব্রেক এখন আর এভাবে জোরে চাপ দিয়ে ধরে রাখা লাগে না, এটা হালকা টাচ করলেই ব্রেক হয়ে যায়। আর মূলত যেই বিশেষ কাজটি রয়েছে বা যে বিশেষ কারণটি রয়েছে হাইড্রোলিক ব্রেকের, এটা হচ্ছে তোমাদের এই যে অয়েল যে পাইপটি দেখতে পাচ্ছ, এই যে হাইড্রোলিকের যে অয়েলের যে পাইপটি, এই যে ভালো করে দেখো বন্ধুরা, এটা অয়েল ট্যাঙ্কি। এই ব্রেকের যে অয়েল, যে তেল, তেলের ট্যাঙ্কি এই পাইপ দিয়ে এখান থেকে আসতে আসতে আসার পরে এখান থেকে আইসা, এই পাইপটার মাধ্যমে আইসা এখানে দুইটি পিস্টন রয়েছে। এই দুইটি পিস্টনের ভিতরে এবং ভিতরে ব্রেক শ্যু রয়েছে। এই ব্রেক শ্যু করে কি এই ড্রামটাকে চাপ দেয়, চাপ দিলে খুব হার্ড ব্রেক হয়। অনেক সময় হার্ড ব্রেক করতে গেলে অনেক সময় ঝামেলা হয় আমাদের, যেমন দেখা যাচ্ছে কি হঠাৎ করে তুমি সামনে একটা স্পিড ব্রেকার পড়লো বা কোনো একটা যে কোনো একটা দুর্ঘটনা কবলিত এলাকা পড়লো, হঠাৎ করে যখন তোমরা এভাবে চাপ দিবে, চাপ দিলে দেখবা গাড়ি টপ করে গাড়ি স্লিপ করে মানে গাড়ি উল্টে পুল্টে গেছে গা। তাই তোমরা কখনোই এইভাবে জোরে এটাকে চাপ দিবা না, এই ব্রেকটা চাপ দিতে হবে। তোমাদের কৌশল আমি দেখাচ্ছি, খুব সুন্দর করে একটু খেয়াল করো। তোমরা ধরো বাইকে বসা দেখাই তোমাদেরকে, নয়তো বুঝতে পারবে না বন্ধুরা। যেমন আমার গাড়িটি আমি চালাইতেছি, চালানোর পরে গাড়িটি ধরো চলতেছে, এখন এই যে লিভারটি দেখতে পাচ্ছ, সঠিক যে নিয়মটি, কখনো এইভাবে জোরে চাপ দেওয়া ধরবা না। চাপ দেওয়া ধরলে গাড়ি এরকমভাবে স্কিড করবে, মানে এরকমভাবে জায়গায় গাড়ি ব্রেক হয়েছে এবং টায়ারের যে গ্রিপ রয়েছে, এই যে চাকার যে টায়ারের যে গ্রিপ রয়েছে, এই গ্রিপে ধরতে পারবে না। ওই গ্রিপে না ধরে রাখতে পারলে তখন করবে কি চাক্কা পিছলেয়া যাবো গা, তখন 100% বা 95%ই দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। তাই তোমরা করবা কি যত স্পিড থাক গাড়ি বা যত গতি থাক, এটাকে এভাবে টাচ মারবা, দুই তিনটা টাচ মারবে। এভাবে টাচ মারলে দেখবো ধরো গাড়ি তোমার 80-90 স্পিড আছে, এবার যখন দুইটা টাচ মারবা, দুটা বাড়ি মারবা, দুটা বাড়ি মারলে দেখবা গতি দেখবা 60-70 চলে আসছে, তখন তুমি আস্তে করে ব্রেক ধরবা, দেখবা কখনো ধাপ করে এভাবে ধরবা না। কিছুদিন আগে এরকম একটা ঘটনা ঘটেছিল, আমি ডেমরা যাচ্ছিলাম, ডেমরা ব্রিজ থেকে নামার পরে একটা ছোট একটা ব্রিজ আছে কালবাট, অপর দিক থেকে একটা ট্রাক আসতেছিল, আমি ট্রাকটা দেখে ধাপ করে ব্রেক মারছি। ব্রেক মারছি মতনই করছি কি ওই ড্রামের যে ব্রেকের যে শ্যুটা আছে ধাপ করে আটকে গেছে গা, এরকমভাবে আটকে গেছে গা। আটকে যাওয়ার কারণেই করছে কি ওইখানে করছে কি পোলট্রি খেয়ে পড়ে গেছিলাম গা। আর আমি দুই টাইমে যদি এরকম ছেঁড়া ছেঁড়া যদি ব্রেক করতাম তাহলে আর কিছু হতো না। তাই বন্ধুরা তোমরা একটু খেয়াল রাখবে, যখনই এই হাইড্রোলিক ব্রেক বা ডিস্ক ব্রেকগুলো করবে তখনই তোমরা এটাকে এভাবে ছেঁড়া ছেঁড়া করবা, ঠিক আছে বন্ধুরা, বুঝতে পারছো? হ্যালো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ তোমরা যখন সাবস্ক্রাইব করো তখন আমার ভিডিও তৈরি করার আগ্রহ বেড়ে যায়, বা দেখো বা লাইক কমেন্ট শেয়ার করো তখন ভিডিও তৈরি করার আগ্রহটা আরও বেড়ে যায়। আর তোমরা মোটরসাইকেলে কোন ধরনের ভিডিও চাও কমেন্টে আমাকে জানাও, আমি সেই ধরনের ভিডিও তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।